ডিম আর ময়দা দিয়ে মজার একটি স্ন্যাক্স রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর এটা এতটাই মজার যে বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে আর এটা সকাল কিংবা বিকাল যে কোনো সময় কিংবা অতিথি আপ্যায়নে আপনি অনায়াসেই এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারবেন আমি এর জন্য নিয়েছি দুইটা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে ডিমটা বের করে রাখবেন এবার আমি এর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিলাম মরিচ কুচি স্বাদ মতো লবণ জিরা গুঁড়া দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম এখানে ম্যাগি যে মশলা সে ম্যাগি মশলার কিছুটা আর সামান্য হলুদ দিয়ে আমি এই মিকশ্রণটি খুব ভালোভাবে মিক্সড করে নিব খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যেন একটুও দলানা থাকে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে আমি রেখে দিয়েছি এবার একটি পাত্রে আমি দুই চামচ নিয়েছি ময়দা সাথে নিয়ে নিলাম দেড় চামিচ চালের গুঁড়া চালের গুঁড়াটা অবশ্যই দিতে হবে চালের গুঁড়া দিলে এটা কিন্তু খুবই মুচমুচে হবে এবার সাথে দিয়ে দিলাম আমি ম্যাগি যে মশলা সেটা আর দিয়ে দিলাম জিরা গুঁড়া স্বাদ মতো লবণ আর দিয়েছি সামান্য হলুদ আর দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা এবার দিয়ে আমি পরিমাণ মতো পানি দিব প্রথমে অল্প দিব একবারে বেশি পানি দিব না এভাবে মাঝে মাঝে আমি পানি দিয়ে পাতলা এবং ঘরের মাঝে মাঝে একটা বেটার তৈরি করব। এক্ষেত্রে বলে রাখি এই মিশ্রণটা যতটা পারফেক্ট হবে এই রেসিপিটা কিন্তু ততটাই পারফেক্ট হবে আর আমি এর ভিতর দিয়ে দিলাম এখন ফ্রেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবার খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিব দেখেন আমার ঠিক এভাবেই হয়েছে পাতলা ঘনর মাঝামাঝি এমন দারুণ একটা বেটার এবার আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা আমি তেল বসিয়ে দিয়ে তেলটা গরম হলে আমি দিয়ে দিলাম একটু এভাবে হাতার সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিতে হবে নিচের পাশটা হয়ে গেলে আমি এভাবে উল্টে দিব এক পাশ এবার ডিমের এক পাশ থেকে আমি এভাবে ভাজ দিব অপর পাশে ঠিক একইভাবে ভাজ দিয়ে আমি খুব সাবধানের সাথে এটা উল্টে দিব কাজটা আলতো হাতে করে করলে একবারই সহজ এবার আমি এভাবে লম্বা লম্বি করে ফালি করে নিব রেসিপিটা এতটাই মজার যে আপনি কাউকে বানিয়ে খাওয়ালে সে আপনার খুবই প্রশংসা করবে আর আপনি যদি একবার বানান তাহলে অবশ্যই আপনি বারবার বানাবেন এটা খুবই মজার হয় আমি ডিমের পিসগুলো উঠিয়ে নিয়েছি আর যে মিশ্রণটা করিয়ে রেখেছিলাম সেই মিশ্রণে ডিমের পিসগুলো দিয়ে খুব ভালোভাবে এপিট ওপিট করে লাগিয়ে আলতো হাতে আমি গরম তেলের ভিতরে দিয়ে দিলাম এক্ষেত্রে চুলা আঁচটা মিডিয়ামে রাখতে হবে হাইটে দিলে উপর থেকে পুড়ে যাবে তাই সবসময় ভাজার কাজটা মিডিয়াম আছেই করতে হবে এভাবে আমি এক পাশ হইলে আর এক পাশ উল্টে দিয়েছি খুব আলতো হাতে এগুলো করতে হবে তারপর যখন একটু ক্রিস্তি হয়ে যাবে এমনিতে এগুলো অনেক মুচমুচে আর শক্ত হয়ে যাবে আমার ভাজা কমপ্লিট এমন গোল্ডেন কালার হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব আর এটা এতটা মুচমুচে আর অসম্ভব খেতে হয় তো আপনি যদি নিজে না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না সবাইকে অনুরোধ রইল রেসিপিটা একবার হলেও বানিয়ে নিজে খাওয়ার জন্য এটা খুবই মজার হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন এমন রেসিপি পেতে ইমাস কুকিং ওয়ার্ল্ডের সাথেই থাকবে